আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি আজ আপনাদের সাথে তুলে ধরবো। দর্শক, পুরো বিষয়টি দেখলে বুঝতে পারবেন বিষয়টি কি ছিল। দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। এই তো ভাই, মারামারি চলতে থাকবে। এখন আমরা চলতে 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 ইচ্ছে মতো ভাই এখানে আচ্ছা, তাহলে আসবো না। ঠিক আছে, তাহলে আজকে আসবো না। এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন। আমি একটা চার মারছি, ওটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই। কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করা, চোরকিতে মোস্তফা কামাল, রাজ, রায়হান, রাফি এরা থাকে। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। বললে রাজদীপার ক্যারিয়ার নষ্ট করে দেবে। রাজদীপা অনেক কষ্টে, অনেক কষ্টে এইটা এখানে এসে দাঁড়াইছে। আপনারা জার্নালিস্ট রাজদীপারে দাঁড়া করাইছে, আমার ক্যারিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলা শেষ হয়েছে, আমরা আমাদের প্লেয়ার সাইড করে নিয়ে যাচ্ছি। তোমরা বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের প্লেয়ার তাই না মাটিতে বলে মারছে, আমার হাত দিয়ে ব্যাটে বাড়ি মারছে, এগুলো ফুটে যাচ্ছে। মেয়েদেরকে মারছে, ভাই মেয়েদেরকে শুভ ভাই, ওই ভাইটার নাম কি? মনোজ ভাই, মনোজ ভাই গায়ে হাত দিতে কে মারছে? হ্যাঁ জি, যদি যেহেতু মোস্তফা কামাল রাজ একটা টিমের ক্যাপ্টেন, হ্যাঁ একটা টিমের ক্যাপ্টেন, সে যেহেতু ব্যাগ দিয়ে আমাকে করতে পারে, আমার টিমের মেম্বারকে যেহেতু আজকে নতুন আসেন, আমার টিমের মেম্বারকে বিচার হচ্ছে, রিপ্লে দেখা হচ্ছে, রিভিউ হচ্ছে, যা হবে আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো আপনাদের জানাবে। এটার কারণে অস্থি বস্তি থেকে ছেলেপেলে নিয়ে আসছে, আমরা চিনি না, অবজেকশন দিতে পারি না, আমরা চিনি না ইয়েকে, অবজেকশন দিয়ে আমাদের নোন ছেলেগুলোকে বাদ দিতে বলে আইসা ও ব্যাট নিয়ে এই করতেছে। ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, আমরা সোবার খেলার সময় খেলা, আমার এখানে কিন্তু দুই তিনটা গুলিও আছে আমাদের প্লেয়ারের 90-এর গণ আন্দোলনে। হ্যাঁ আমার বডিতে স্পট আছে, আমরা কি কমই করতে পারি? কিন্তু ক্রিকেট ম্যান, আমরা কোনো কিছু একটা হলে বলি দিস ইজ নট ক্রিকেট। এরা তো খেলাটার হাডুডু বানায় ফেলছে, সন্ত্রাসী ছেলেপেলে আছে,
ভাই মোস্তফা কামাল রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল মোস্তফা কামাল এটা অফিশিয়ালি আমরা বলবো ভাই মোস্তফা কামাল রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সেলিব্রিটি ক্রিকেট নামে কোনো সেলিব্রিটি নাই এটা কি আসলে সত্য কিনা কে সেলিব্রিটি নাই মানে আমি কি মানে সেলিব্রিটি অন নন সেলিব্রিটি অনেকে খেলছে নন সেলিব্রিটি অনেকে খেলছে আমার কারণে বাদ দিয়ে কিন্তু সেটাতেও তো আসলে আমার মেন্টালিটি আমার টিমে যারা আছে তারা এক ডিসিপ না আমরা অনেক ফুটি করতেছি আনন্দ করতেছি হারছি আমরা হঠাৎ করে কি একটা ইয়ে কোনো লাচ্ছা চারজন পাঁচজন লাচ্ছি মারছে মনোজের গায়ে হাত তুলতেছে আমি যদি আমি এটা করি আমরা যদি কোথালি হবে বিচারটা করতে হবে বিচার করতে হবে ভাই কে কার গায়ে হাত তুলেছে একটু বলবেন নামগুলো একটু বলবেন ক্যামেরায় ক্যামেরায় ভাই ক্যামেরায় ভাই ক্যামেরায় মোস্তফা কামাল রাজভাই টিমের ক্যাপ্টেন আরো ওনাদের যে আরো প্লেয়ার আছে আরো কয়েকজন মিলে আমাদের খেলোয়াড়দেরকে এনে তুলে নিয়ে যায় কোলে করে চার পাঁচজন এসে তুলে নিয়ে যায় মারছে এবং তাদেরকে আমরা ঠেকাইতে গেছি ইভেন মারার জন্য খুন করার জন্য এমন করে বিল্প বলবো ভাই কোন বাইরে খুঁজে বেড়াচ্ছে এগুলা এগুলা কিসের সিসিএল এগুলো কোনো সিসিএল হতে পারে না বই পাঠ আসতে আমরা রাজকেও দেখেছি শরীফুল রাজকে দেখে করছে রাজ মৌসুমি আমি দাওয়াত করছে শরীফুল রাজকে দেখেছি অ্যাগ্রেসিভ মুখে পড়ে যেতে আসলে কি ঘটনা সত্য কিনা 100% ফুটেজ আছে আমরা তো খেলতে আসছি ভাই কি সুন্দর খেলা হইতেছে কতদিন ধরে জিতছি এই ম্যাচে প্রায় খেলা শেষ প্রায় বলতে ক্যামেরা দিয়ে এই মুহূর্তে এটা কোনো সিসিএল হতে পারে না পারে না পারে